হ্যালো ফ্রেন্ডস আমি কাকলি আজ আমি তোমাদের সামনে শেয়ার করবো মুচ মুছে পেঁয়াজ ভাজার রেসিপি অনেকেই জানতে চেয়েছো মুচ মুছে পেঁয়াজ ভাজা দু তিন দিন কী করে মুচমুচে থাকে সে রেসিপিটা আমি তোমাদের সামনে আজকে শেয়ার করবো টিপসগুলো বলে দেবো মন দিয়ে শুনে নেবে তার আগে বলে দিই আমার চ্যানেলের নাম কাকলির বিউটিশিয়ান অ্যান্ড আদার্স এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন টিপস নতুন নতুন রান্না অনেক কিছু তোমরা শিখতে পারবে ফ্রিতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই বাজাবে এবং লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে এবার আমরা দেখে নিচ্ছি কি করে মুচমুচে পেঁয়াজ ভাজছি আমি আমি পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি একটু সরু সরু করে কুচিয়ে নিতে হবে দুটো বড় সাইজের আমি পেঁয়াজ নিয়েছি দু এক জন্য রেখে দেবো পেঁয়াজটা ভেজে এবং আমি তেল নিয়ে নিয়েছি হেলদি অ্যান্ড টেস্টি কাছিখানি মাস্টার অয়েল এটা মাস্টার অয়েলে ভাজবো বেশ খানিকটা তেল আমি কড়াইতে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি ইভেন তেলটাও গরমও হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা বড় দুটো পেঁয়াজের এবারে আমি তেলের মধ্যে পুরো কোয়ান্টিটিটা দিয়ে দিচ্ছি আমার গ্যাসটা অন করা আছে পেঁয়াজ ভাজাটা আমি এখন গ্যাস কমাবো না পুরো অন করেই একদম হাই ফ্লেমেতে পেঁয়াজটা নাড়তে থাকব এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে দেখো একটুখানি কীরকম ফেনা ফেনা উঠছে গ্যাস কিন্তু আমি কমাই হাই ফ্লেমেতেই আমি পেঁয়াজটা ভাজছি কন্টিনিউ কিন্তু নেড়ে দিতে হবে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়ে অন্য কাজ করতে গেলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে ওই জন্য কন্টিনিউ নাড়তে থাকবে সামনে দাঁড়িয়ে গ্যাসটাকে হাই করে নিয়ে এটা ভাজতে হবে একটু ভা অনেকটা কোয়ান্টিটির তেল দিতে হবে পেঁয়াজ ভাজতে গেলে অল্প তেল দিলে কিন্তু পেঁয়াজ ভাজা মুচমুচে হবে না ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে নেড়ে নেড়ে আস্তে আস্তে দেখো কতটা ব্রাউন হয়েছে ব্রাউন হয়ে এসেছে আমার পেঁয়াজটা এখনো ভাজতে হবে এখনো পুরো ভাজা হয়নি এইভাবে আরও দু মিনিট আমি ভেজে নিচ্ছি কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে পেঁয়াজ ভাজার সময়তে এইভাবে নেড়ে 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 আমাকে পেঁয়াজটা ভাজতে হচ্ছে দেখো অনেকটা লাল হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে এবার কমিয়ে দেবো আর বাড়িয়ে রাখলে কিন্তু এবারে পুটতে শুরু করবে পেঁয়াজগুলো এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আরেকটু আমি নেড়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেবার জন্য আমি পেঁয়াজগুলোকে কড়াইয়ের এক সাইডে কিন্তু টেনে টেনে জড়ো করছি এরকম করে তেলটাকে ঝরানোর জন্য আমি কিন্তু এই স্টাইলটা করছি পেঁয়াজগুলোকে সমস্ত তেল থেকে টেনে এক সাইডে জড়ো করে রাখছি আবার পেঁয়াজগুলো থেকেও কিন্তু তেল ঝরে ঝরে কিন্তু কড়াইতে নেমেও যাচ্ছে এইভাবে তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি দেখো কতটা তেল দিয়েছিলাম আমি ঠিক সেম কোয়ান্টিটির তেলই কিন্তু কড়াইতে পড়ে রইল সব কিছু ঝরে গেলো তেলটা আমি যদি ঝান্না দিয়ে তুলে নিতাম তাহলে তেল শুদ্ধ পেঁয়াজগুলো উঠে যেত তাহলে কিন্তু তেল থাকলে পরে পেঁয়াজগুলো কিন্তু মুচমুচে বেশি দিন থাকবে না ওই জন্য তেলকে একদম চেপে খন্তি দিয়ে চেপেও নিতে পারো তেল আমার দেখো ঝরে যাচ্ছে গড়ে গড়ে নিচের দিকে চলে যাচ্ছে এবার আমি একটু ভাগ করে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে এইভাবে তুলে নিচ্ছি টিস্যু পেপার এক্সট্রা তেলটা অ্যাবজার্ব করে নেবে এবার আমি পেঁয়াজ ভাজাটা প্রেজেন্ট করেছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে তোমরা এইভাবে অতি সহজে পেঁয়াজ ভাজা করা যায় গ্যাস বাড়িয়ে দিয়ে করে পেঁয়াজ ভাজলাম সেরমভাবে তোমরাও করবে রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও তাহলে খুব জলদি তোমার কাছে আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি এবং অনেক কিছু তোমাদের কাছে ফ্রিতে পৌঁছে যাবে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে হাতে করে নিয়ে দেখো দেখাচ্ছি চাপ দিলে ভেঙে যাচ্ছে গুড়িয়ে যাচ্ছে ভীষণ মুচমুচে হয়েছে এই পেঁয়াজ ভাজাটা আরও মুচমুচে রাখার জন্য আমি ছড়িয়ে দিচ্ছি চিনি চিনি ছড়িয়ে দিলে আমি দু তিন দিন পেঁয়াজ ভাজাটা এরকম মুচ থাকবে এবং তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমরা যদি এই পেঁয়াজ ভাজাটা ফ্রিজে রাখো তাহলে পরে যে এয়ারটাইট একটা বক্সে রাখতে হবে তাতে যেন একটু জল না থাকে রাখলে পরে দু তিন দিন আমরা পেঁয়াজটাকে ইউজ করতে পারবো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই